কত কি লিখে ফেলি আমরা, গল্প, কবিতা, ডায়েরি, গদ্য, স্মৃতিচারণা, ভ্রমণ কাহিনী। আমরা বাংলার বধুরা, মানে আপনাদের প্রিয় বিবিরা, নিয়ে আসছি আমাদের লেখা এবং আমাদের পড়া এই নতুন অনুষ্ঠান গল্প বিবির আসর। গল্প বিবির আসরে আজকে শুনুন প্রতিবিম্ব। গল্পটি লিখেছেন মিতা চৌধুরী সাহা, গল্পটি পড়েছেন নীলাঞ্জনা ভৌমিক। আজকের গল্প প্রতিবিম্ব। প্রিয়া স্নান সেরে আয়নার সামনে দাঁড়ায়, ভিজে চুলের জটগুলো আলতো হাতে ছাড়িয়ে নিতে নিতে একবার একটু থমকে যায়। একঢাল কালো কুচকুচে চুলের মাঝে দুটো ধূসর রঙের আভাস হঠাৎ চুপিসারে কখন হানা দিল ও খেয়ালই করেনি। ধীরে ধীরে চোখটা চলে যায় বয়ঃসন্ধিতে পৌঁছে যাওয়া ছেলের দিকে। সে ব্যস্ত নিজের পরিসরে একাগ্র মনে কাজ করে চলেছে, সময়ের হিসেব নেই, অফুরন্ত জীবনী শক্তি। হঠাৎ কোথাও যেন একটা ব্যবধান, একটা আলগা সুতোর নিরাপত্তা রক্ষার তাগিদ অনুভব করে প্রিয়া। জীবন যেন প্রতিটি মুহূর্তকে অনুভব করতে চাইছে আজ। আবার আয়নায় চোখ রাখে সে, এক চিলতে হাসি খেলে যায় তার ঠোঁটে, ভাবে এমন আবেগিত সে কখনো ছিল না। দুটো ধূসর চুলই, ভাবতে ভাবতে ঘাটটা একটু কাত করতেই চোখে পড়ে যায় এক মাথা সাদা চুল, চামড়া কুচকে যাওয়া এক অতি পরিচিত দম্পতির ছবি, আলমারিতে রাখা আছে অনেক দিন। বহুদিন তাদের দিকে ভালোভাবে চেয়েও দেখেনি সে, একটা ইচ্ছাকৃত ব্যবধান আজ তাদের মাঝে। ঘড়ির দিকে চোখ পড়তেই রান্নাঘরে ছুটল প্রিয়া, কষিয়ে রান্না করল ছেলের পছন্দের পদ। একটু শুকনো খাবার খেতেই ও পছন্দ করে বেশি, তার সাথে কিছু ভাজাভুজি। রান্না প্রায় শেষের দিকে তাতান একেবারে তৈরি হয়ে এসে বলে, মা একটু বেরোচ্ছি, প্র্যাকটিক্যালের জন্য আজ একবার স্যার ডেকেছিলেন, বন্ধুরাও থাকবে, হয়তো বাইরেই খেয়ে আসতে পারি, অনেকদিন পর দেখা, দেরি হলে ফোন করে দেব, তুমি খেয়ে নিও, বলে একটা খুশির হাসি নিয়ে তাকালো মায়ের দিকে। আচ্ছা আয়, সাবধানে যাস। ব্যালকনিতে দাঁড়িয়ে মনটা অকারণে মুষড়ে ওঠে প্রিয়ার, এমন তো বহুবার হয়েছে অতি যত্নের রান্না ছেলের মুখে দিতে পারেনি সে, তবে আজ কেন মনটা এমন শত্রুতা করছে জানা নেই ওর। নাকি নিজের অভ্যন্তরে অজান্তেই একটি চেনা প্রতিবিম্ব সন্তর্পণে এসে বসতি করেছে। যত্নে করে রাখা খাবার ঢাকা দিয়ে সে বিছানায় শরীর এলিয়ে দেয় প্রিয়া। আজ আমরা একটু বেরোবো মা, বাইরেই খেয়ে ফিরব। বৌমা, বাইরের খাবার ভালো নয়, বাড়িতেই রাঁধো না ভালো মন্দ, বাইরের লোকের হাতে রান্না, যার জন্য আমি বাড়িতে রাঁধুনি রাখিনি কোনো দিন। পয়সার তো আর অভাব ছিল না, কিন্তু নিজের হাতে রেঁধে খাওয়া ও খাওয়ানোর তৃপ্তিই আলাদা। নারকেলটা একটু কুড়িয়ে দাও দেখিনি, কেমন মালাইকারি খাওয়াই দেখো আজ। সেদিন তো অভিমানে সে আর দরজাই খোলেনি, বাইরে বেরোনো তো দূরের কথা, রাতে খেয়েছিল কি না ঠিক মনেও পড়ে না। আজ হঠাৎ নিজের অভিমানকে বড্ড ছেলে মানুষই মনে হলো তার, মনে পড়ে গেল সেই নারীর হাতে সব রান্না, শত চেষ্টা করেও সেই স্বাদ সে তো আনতে পারেনি। কতদিন তাকে সেই নারীর মতো নমন গুছিয়ে কেউ খেতে দেয়নি, মনে পড়ে যায় প্রিয়ার। আর কিছুদিন পরেই তো পুজো, মা এবার বাইরে খাওয়া হবে না, ঘরেই জমিয়ে রান্না করো, লিস্ট আমি করে দিচ্ছি। ষষ্ঠীতে পোলাও মাংস, সপ্তমীতে কিছু চাইনিজ করো, আর অষ্টমীতে আমি খিচুড়ি খাবো, তোরা কি খাবি বলিস করে দেব। হোয়াট আ জোক মা, অন্যবার তো তোমার বিরিয়ানি না হলে কি ব্যাপার, এবার
রণদীপ শুধু গভীর চোখে তাকিয়ে থাকে প্রিয়ার দিকে। ঘর বাড়ি ঝাড়ামোছা করতে ব্যস্ত হয়ে পড়ে প্রিয়া। না, এবার এই মহামারীর কারণে পুজো মার্কেটিংয়ের উচ্ছ্বাস নেই। ঘর গোছানো আর নতুনের সাথে কিছু পুরনো রেসিপি চেষ্টা করে দেখার ইচ্ছে আছে ওর। ঘর গোছাতে আলমারি থেকে পুরনো সব জিনিস বের করতে গিয়ে হঠাৎ আলতা শিশিটা চোখে পড়ে প্রিয়ার। কি গো, কি করছো তখন থেকে এর মধ্যে ঢুকে? এই যে, কিছু না, দেখো সেই ঝাঁপিটা, এটা নিয়ে একসময় গঙ্গা স্নানে যেতাম আমরা একদল বউ মানুষ মিলে। তোমার মা তো আমার মাথায় ঘোমটা ঠিক থাকলো কি না সেই দেখতে দেখতেই যেতেন, আর একটু উঠে গেলেই এক গলা নামিয়ে দিতেন। অথচ মাথা ভর্তি সিঁদুর আর পা ভর্তি আলতা যে কাকে দেখানোর জন্য পরাতেন জানি না। এখন তো দেখো মেয়েরা কিছুই পরে না, আমারও তো ছাইয়ার আলতা পরা হয় না, এই ঝাঁপির মধ্যেই পড়ে আছে কবে থেকে বলে কিছুক্ষণ আনমনে চেয়ে রইলেন ঝাঁপিটার দিকে সুধারানী দেবী। কেন গো, পুজো আসছে, এসব বের করে পড়ো, ভালো লাগবে, মণ্ডপে তো আর যেতে পারছো না, ঘরেই। আচ্ছা, নারকেল নাড়ু, মুড়কি, মোয়া, ওই আর কি যেন, বাদাম তক্তি, নারকেল তক্তি, আরও কত কি বানাতে? ওসব কিছু বানাবে না? হ্যাঁ গো। সুধা দেবী উদাসভাবে সব কিছু গোছাতে থাকেন। সুধা, কি ভাবছো বলো তো? তাদের ছাড়া যে আমার কি বানাবো বলো, কেই বা খাবে? আর এই আলতাও আমি এখন পড়ি না, বড় সেকেলে। প্রিয়া আলতা শিশি নিয়ে বসে দুপায়ে নকশা আঁকে। সেকেলে গন্ধ মেশানো চেনা চেনা কারুকাজ। কি ব্যাপার, তুমি আর আলতা? পিছন থেকে হঠাৎ প্রশ্ন করে রণদীপ। খারাপ কি, আলমারিতে ছিল, হঠাৎ পেলাম, তাই একটু। মায়ের দেওয়া না? হুম। প্রিয়াংশী খুব নরম ও আদুরে দাগ এটা, প্রিয়া চেনে, চুপ করে যায়ও। আমি কিন্তু এসব মানে ওই আলতা পড়ি না, বলে দিও তোমার মাকে, আমার কাছ থেকে যেন ওই সেকেলে সাজের আশা না করে। তারপর শাশুড়ি মায়ের রাগ আর গোটা ঘরে ছড়িয়ে থাকা আলতার সোয়াগ রঙে সেদিন মিশেছিল একরাশ অভিমান। ভাবতে ভাবতে হাতটা একটু কেঁপে উঠে নকশায় একটু খুঁত হয়ে যায়, একটা ছোট্ট ভুল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, রাস্তাঘাটে তো তেমন লোকজন নেই। সুধা দেবী ছাদ থেকে জামা কাপড় তুলে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকেন। পিছনে এসে দাঁড়ান সদানন্দবাবু। প্রকৃতির ডাকে আজও তার মন একই রকমভাবে সাড়া দেয়, বয়স যেখানে বাধা হয়ে যায়নি। মনে পড়ে সুধা, 45 বছর আগে ঠিক বৌভাতের পরদিন এমনই বৃষ্টি পড়ছিল, ছাদের ওই কোনাটায় দিনের আলোয় প্রথম তোমায় ঘোমটা ছাড়া দেখেছিলাম। পুটি যদি না সেদিন দেখে মাকে জানাতো, তাহলে হয়তো অমন সুন্দর মুহূর্তটা জীবন থেকে হাত ছাড়া হতো না। সব কিছু ছাপিয়ে সুধা দেবীর কানে বাজে তার শাশুড়ির চিৎকার, লক্ষ্মী ছাড়া বউ, নইলে লাজ লজ্জা নেই ঘোমটা খুলে ছাদে স্বামীর সাথে সোহাগ করে? মনশ্চক্ষে দেখলেন সেই একই সরলরেখায় দাঁড়িয়ে আরও একটি নারী মূর্তি, সালোয়ার কামিজে ছাদে হেঁটে বেড়াচ্ছে, মুখে প্রতিবাদের ভাষা। আমি শাড়িতে অভ্যস্ত নই, সারাদিন শাড়ি পরে থাকা আমার পক্ষে অসম্ভব। আজ মনে হচ্ছে এই প্রতিবাদের ভাষা তার খুব আপন, অনেক না পারার যন্ত্রণার মুক্তি। কিভাবে যেন দুটি ভিন্ন সময়কাল তার ভাবনায় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। একটু আদা দিয়ে চা করো সুধা, গলাটা খুশখুস করছে, ভয় করে, কি জানি কি হলো, করোনা আবার। ঘোর ভাঙে সুধা দেবীর, হাসি মুখে বলেন, ধুর কিছু হয়নি, এখনই নিয়ে আসছি, বসো, কমে যাবে। একটা রসুন নিয়ে এলাম ছাড়িয়ে,
মুখে দাও তো, সর্দি লাগলে কমে যাবে। সুধা, আজ তো ষষ্ঠী, রসুন খাবো? খাও খাও। কিছুক্ষণ বাদে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, সংস্কার কখন পাকে পাকে জড়িয়ে ধরে আপনজনদের মজবুত গিট আলাদা করে দেয় বোঝাই যায় না গো। এদের জড়াতে গিয়ে অনেক আপনজনদের আমি হারিয়েছি, আর নয়। সুধা, ষষ্ঠীর ঢাক বেজে উঠল কোথাও, ঝিরিঝিরি বৃষ্টির সাথে এ আওয়াজ মিশে এক আকুল আহ্বান জানায় প্রিয়ার মনে, সেই সাথে এক প্রাচীন হাতের নারকেল নাড়ুর স্বাদ শুধু জিভে নয়, দু চোখে অযাচিত জল আনছে ক্রমাগত। সেও বসে পড়ে আয়োজনে, নাড়ু পাকাতে পাকাতে তার আকৃতি গড়ন মিলিয়ে নিতে স্মৃতি হাতড়ায় প্রিয়া। ছেলে তাতানো রণদীপও খুব খুশি। তোমার হাতের নাড়ু মায়ের কথা খুব মনে করিয়ে দিচ্ছে প্রিয়া। বুকের কাছটা ছ্যাঁত করে ওঠে প্রিয়ার, অস্ফুটে বলে, আমার প্রচেষ্টা তবে সার্থক, আর একটু অপেক্ষা করো রণ। দেখতে দেখতে কটা দিন কিভাবে কেটে গেল সুধা, আজ বিজয়া দশমী, মায়ের মুখ না দেখেও কেমন একটা বিচ্ছেদ অনুভব করছি। সেই সাথে দূরে চলে যাওয়া কত মুখ মনে পড়ছে, আগের বছরই এই সময় ওরা চলে যায়। তুমি তো এখন কত বদলে গেছ, তখন যদি এ কি এখন কোথায় বেরোচ্ছ এই পরিস্থিতিতে? আজ তুমি আমায় বাধা দিও না, আমার নিজেকে যে অনেক কিছু ফিরিয়ে দেওয়ার আছে, কত না পাওয়া, কত কান্না, কত বেড়াজাল সব যে ভেঙে ফেলতে হবে, কোথায় যাচ্ছ তুমি? সে যে আমারই যৌবনের ছায়া হয়ে আমার বাড়িতে পা রেখেছিল, তখন তো আমি চিনতে পারিনি আমার প্রতিবিম্বকে, আজ নিজেরই মুখোমুখি দাঁড়াবার দিন, দেখি সে ক্ষমা করে কি না। সদানন্দবাবুর অবাক দৃষ্টি সামনে দিয়ে দৃপ্ত পদক্ষেপে হেঁটে চলে গেলেন প্রাচীন ক্ষয়িষ্ণু এক নারী। যাবে প্রিয়া, একটা বছর হয়ে গেল, আজ বিজয়া দশমীর দিন যদি আবার গিয়ে দাঁড়াই তাদের সামনে, নিশ্চয়ই ক্ষমা করে দেবে বলো। সেদিন আমাদের চলে আসাটা কিছুতেই মেনে নিতে পারিনি, তাই তো এই একটা বছর এতটা দূরত্ব, আর একটু যদি মানিয়ে নিতে প্রিয়া। আজ নয় রণ, আজ আমি একা যাব, আমি যে অনুভব করেছি আমার ভবিষ্যতের প্রতিবিম্বকে, বার্ধক্যের অসহায়তাকে, তার সামনে একবার দাঁড়াতে দাও, আমার অনিশ্চিত ভবিষ্যতের ছায়াকে, তার অসহায়তাকে নিজের দুহাতে আশ্রয় দিতে চাই, শক্ত করে ধরতে চাই তার অশক্ত হাত। আজ আমি একা যেতে চাই রণ। নিজের হাতে বানানো কিছু নাড়ু ব্যাগে ভরে প্রিয়া বেরিয়ে পড়ে। ব্যালকনিতে দাঁড়িয়ে রণদীপ দেখে মোড়ের বাঁকে মিলিয়ে যাওয়া প্রিয়ার ছায়াটুকু, সেই সাথে কোনো এক অচেনা রাস্তার মোড় অপেক্ষায় থাকে দুই নারীর, যাদের পরস্পরের প্রতিবিম্ব সরিয়ে দেবে সময়ের ব্যবধান হেতু তাদের মাঝের দূরত্বটুকু।